হকি বিষয়ক বই উন্মোচন, আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা এবং ক্রীড়া ব্যক্তিত্বকে সম্বর্ধনা দিয়ে জাতীয় ক্রীড়া দিবস পালন করলো করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন। আজ বদরপুরের প্রোগ্রেসিভ স্কুলে আয়োজিত হয় ক্রীড়া দিবসের অনুষ্ঠান মালা। এতে প্রথমে ছিল হকি এবং অলিম্পিক গেমস বিষয়ক কুইজ প্রতিযোগিতা। এতে প্রথম হয়েছে বদরপুরের প্রোগ্রেসিভ স্কুল। কুইজ পরিচালনা করেন হকি অ্যাসোসিয়েশনের সদস্য তাজউদ্দিন। ফুটবলের জাতীয় রেফারি নির্মল ভট্টাচার্যকে এদিন হকি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। এরপর উপস্থিত ছাত্রছাত্রীরা নির্মলবাবুকে ফুটবল বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন। এরপর করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের সচিব এমাদুদ্দিনের লেখা হকি 60 বইটি উন্মোচন করা হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বদরপুর প্রোগ্রেসিভ স্কুলের ইউসুফ আহমেদ চৌধুরী, অনুর আহমেদ লস্কর। দ্বিতীয় স্থান অর্জন করে ভাঙ্গার মরকজ একাডেমির নাজমিন সুলতানা ও পারভিন। ভাঙ্গার গুরুচরণ হাইস্কুলের জহিরউদ্দিন ও নাজমুল হোসাইন তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়। এদিন বিজয়ীদের হাতে অমিত শুক্লবৈদ্য স্মৃতি ট্রফি তুলে দেন নির্মল ভট্টাচার্য, করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের সভাপতি শহীরুল ইসলাম বকুল, কোষাধ্যক্ষ পিন্টু শুক্লবৈদ্য, সদস্য মবরুর আলম, প্রোগ্রেসিভ স্কুলের কর্ণধার মোহাম্মদ শাহজাহান, মরকজ একাডেমির শিক্ষক দিলওয়ার হোসেন তাপাদার, শিক্ষিকা রেজিনা আক্তার প্রমুখ। এটাতে একটা প্রফেশনাল হতে পারে যে কোনো অবস্থায়, তো যারা স্কিল আছে এরকম যাওয়ার, এরা তো আমরা একটা স্টুডেন্টের 10 আওয়ার্স 20 আওয়ার্স ক্লাসের মধ্যে বইয়ে রাখি দিয়েছে, কিন্তু এদের পড়াশোনা ভালো হবে না, তার মধ্যে ওই স্কিলটা আছে তারা বান্ধে রাখি দিয়েছে, অন্য একটা রাখি দিয়েছে, তো এরা বাইরে বড়িয়া নিয়ে এদের ফিল্ডে কীভাবে দেবো যায়। ক্যাটাগরি 5 থেকে শুরু হয়, আগে পরীক্ষা আসলো ক্লাস 3 থেকে, এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা ফিফা করছে ক্যাটাগরি 5 থেকে, এটা এক্সাম হয় ক্যাটাগরি 5, 4, 3, 2 হলো ন্যাশনাল লেভেল, মানে আপনি রেফারি করে দেবেন, রেফারি হচ্ছে সেটা, আর তারপরে ফিফা লেভেল। আমরা যেরকম আপনি মেট্রিক অবধি বা 30 পাস মান, কিন্তু ফিফা বা ফুটবলের রেফারিংয়ে পাস মান গুলো 80 বাইলে পাস করতে লাগবে, 80 মান। তো ক্যাটাগরি 5-এ আগে আসলো রিটেন এক্সাম, তারপরে আসলো ফিজিক্যাল এক্সাম, এখন ফিজিক্যাল পাস করলে পরেই তারপরে রিটেন এক্সাম হয়, পাস করলে পরেই ক্যাটাগরি 5 হচ্ছে। তারপরে তারপরে ছিল, আগে ছিল ডাইরেক্ট ক্যাটাগরি 5 রেফারি, কিন্তু এখন আমার প্র্যাকটিক্যাল দিতে হয় ডিস্ট্রিক্ট লেভেলে, একটা ম্যাচ করতে হলো, তারপরে ক্যাটাগরি 5। আচ্ছা, আমার রেফারিং হওয়ার ইচ্ছা আছে, আমার বয়স মানে মিনিমাম কত লাগবে? ক্যাটাগরি 5 যদি হইতে হয়, যদি মনে করো একটা স্টেট লেভেল করতে গেলে 35 ইয়ার্স হতে হইব, বা যদি 18 প্লাস যদি হয়, যদি আপার লেভেল ন্যাশনাল ইন্টারন্যাশনাল পেতে যায় 18 প্লাস হতে, তাহলে খুব ভালো হয়, কারণ আফটার 35 ইয়ার্স আর স্টেট লেভেলে ন্যাশনাল লেভেলে এক্সাম দিতে পারবো, ন্যাশনাল লেভেলে এক্সামের পোশাক লাস্ট এজ হলো 35 ইয়ার্স, তারপরে আর ন্যাশনাল লেভেলে দিতে পারবো। এটা কি মানে ওই ফুটবলার হতে পারবে না? আমাদের যে প্লেয়ার লুকি করি না, আমরা জানি হয়তো মাথায় চুল নাই, তো বেস্ট গড অফ রেফারেন্স পাওয়া হয় ইটালি, সেটা কিন্তু ফুটবল খেলে না, ইটা বেস্ট রেফারেন্স পাওয়া হয়। আচ্ছা, শুনলাম আপনার কাছে দুজন মেয়ে মানে রেফারিং শিখছে, ঠিক নেই ব্যাপারটা? একজন সাইনা পারভিন আর দুজন হলো রাগিনী সিং, তো আমি চাইব আগামী দিন মেয়ে রেফারিও থাকে, আমি স্বতঃস্ফূর্তভাবে আমি আগাই যাব তাদেরকে। সাইনা পারভিন রাগিনী সিং এবার ক্যাট 5 করতে দিল, প্রতিমারির জন্য বন্ধ আছে, প্রতিমারির জন্য আলাদা শিওর 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 আচ্ছা স্যার, ফুটবল মিনিমাম কত সময় খেলাইলে হইব একটা ম্যাচ? 90 মিনিট। 90 মিনিট তো আছে, ছোটো ম্যাচ কত সময় খেলাইলে হইব? ছোটো ম্যাচ তো ডিপেন্ড করে অর্গানাইজিং কমিটির উপরে, অর্গানাইজিং কমিটি যদি মনে করে কিছু কমাই দিব ডিপেন্ড করবো, বাট বিফোর স্টার্ট অফ দ্য গেম শুড বি কম্প্রোমাইজ উইথ ক্যাপ্টেন, মানে শুরু হওয়ার আগে মানে ক্যাপ্টেনের সাথে জানান আলোচনা করে নিতে। একটা ইয়ে আর কি, মানে ফুটবল খেলতে হইলে কোচিং যেটা আছে আর কি, এই যে পার্ট একটা আছে না, এত সময় তোমার ওয়ার্কআউট করতে লাগে, এত সময় প্র্যাকটিস হবে, এটা কীরকম ইয়ে ডিপেন্ড করবে শিডিউলের উপরে, পুরো শিডিউলের উপরে, ইনক্লুডিং জিমও করতে হইব শিডিউল। আজকে আমার আজকে সাপোজ টুসে আমি হাই ইন্টেন্সিটি করবো এক্সারসাইজ, তো আমি কত সময় হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করুম, এটা আমার ডিপেন্ড করবো শিডিউলের উপর, ওই শিডিউল উপরে প্র্যাকটিস করি। ইমরানা বেগমের প্রতিবেদন, তরঙ্গ টিভি।